হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কম বেশ আমরা সবাই কিন্তু ল্যাপটপ ব্যবহার করি এবং ল্যাপটপ অনেক সময় আমরা কেন ব্যবহার করি দেখা যায় যে ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ থাকে এবং আমরা চাইলে এই ল্যাপটপটিকে যে কোনো স্থানে নিয়ে যেতে পারি উইদাউট ইলেকট্রিসিটি ছাড়া আমরা চাইলে আমাদের ল্যাপটপটিকে ইউজ করতে পারি। আপনি কি জানেন যে আপনি নর্মাল আপনার যে ব্যাটারি বর্তমান সেটি যদি আপনি ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু খুব ফাস্টলি আপনার ব্যাটারিটি শেষ হয়ে যাবে, তাতে করে কিন্তু আপনি লং টাইম আপনি আপনার ল্যাপটপটিকে ব্যবহার করতে পারবেন না। সো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি চাইলে আপনার এই ল্যাপটপটি যে ব্যাটারি ব্যাকআপকে একটু বুস্ট আপ করবেন, বা আপনি প্রথম থেকে যদি আপনি আপনার ল্যাপটপটিকে ব্যাটারি সেভিং মোড চালু করুন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটি মোর ব্যাকআপ দেবে। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি আপনার উইন্ডোজ 11-এ এই ব্যাটারি ব্যাকআপ বা পাওয়ার সেভিং মোড চালু করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার যে ল্যাপটপটি আছে সেটিতে আপনি ব্যাটারি সেভ আর টার্ন অন করবেন। অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জার্নি করি বা ট্রাভেল অ্যারাউন্ড করি এবং সেই সময় আমাদের ব্যাটারি কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনি যদি আপনার ল্যাপটপটিতে এই ব্যাটারি সেভ আর টার্ন অন করে রাখুন তার ফলে কিন্তু আপনার ব্যাটারিটি আরও ব্যাকআপ দেবে। সো সেক্ষেত্রে আপনাকে আপনার উইন্ডোজ 11-এ যে স্টার্ট মেনু আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনি ক্লিক করুন সেটিং। সেটিং ক্লিক করার পর আমরা এরকম একটি স্ক্রিন দেখতে পারবো এবং ডান দিকে আপনার পেয়ে যাবো পাওয়ার অ্যান্ড ব্যাটারি। পাওয়ার অ্যান্ড ব্যাটারিতে ক্লিক করার পর আমরা একদম নিচে এখানে ব্যাটারি সেকশন আমরা পেয়ে যাবো ব্যাটারি সেভার। বাই ডিফল্ট আপনার ল্যাপটপটিতে হতে পারে টার্ন ব্যাটারি সেভার অন অটোমেটিকলি অ্যাট, দ্যাট মিন্স আপনার যখন ব্যাটারি ক্ষমতাটি শেষ হয়ে যাবে, যখন সেটা 20% রিমেনিং চলে আসবে, তখন অটোমেটিকলি আপনার ল্যাপটপটি ব্যাটারি সেভার টার্ন অন হবে। কেন নয়, আপনি যদি অনেক সময় দেখা যায় আমরা ট্রাভেল করি বা এক্সেট্রা, সেই ক্ষেত্রে আমাদের এই 20% পরে যদি ব্যাটারি সেভার চালু হয়ে তে কোনো আমাদের কোনো লাভ নেই। সো আমরা কি করব, আমরা চাইলে এখান থেকে টার্ন ব্যাটারি সেভার অন অটোমেটিকলি অ্যাট 20% না দিয়ে আমরা দিয়ে দিতে পারি 50% অথবা অলওয়েজ। সো আমি যদি অলওয়েজ দিই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে 1 hour 59 minutes এক্সটেন্ড হয়ে গেছে। সো এখন আমি চাইলে আমার এই ল্যাপটপটি প্রায় 2 ঘন্টা ব্যবহার করতে পারবো ব্যাটারি ছাড়া, সো ব্যাটারির মাধ্যমে। সো এখানে এভাবে আপনি চাইলে টার্ন অন অটোমেটিকলি এখান থেকে আপনি চাইলে অলওয়েজ দিতে পান, অথবা আপনি যদি চান যে না যদি 50% শেষ হয়ে যায় তারপর যদি অটোমেটিক আপনার এই ল্যাপটপটি ব্যাটারি সেভার চালু হয়ে যায় তাও করতে পারেন, অথবা আপনি যদি চান যে রাইট নাও আপনার ব্যাটারি সেভার টার্ন অন করার জন্য তাহলে আপনি ক্লিক করতে পারেন টার্ন অন নাও। সেভাবে খুব সহজে আপনি চাইলে আপনার যে ল্যাপটপটি আছে সেটাতে ব্যাটারি সেভার চালু করে আপনার ল্যাপটপের যে ব্যাটারি ব্যবহার আরও এক্সটেন্ড করতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।